প্রাচীন রোম সাম্রাজ্যের একজন ব্যর্থ আর্কিটেক্ট টাইম ট্রাভেল করে আধুনিক সময়ের স্থাপত্য নকল করে নিজের সভ্যতায় ফিরে গিয়ে কিভাবে সেটাকে কাজে লাগায়, ধর্মে রোম মুভির এই গল্প নিয়েই আজ আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। ধর্মে রোম এই মুভিটিতে প্রাচীন রোম সাম্রাজ্যকে দেখানো হয়েছে, যেখানে লুসিয়াস নামের একজন আর্কিটেক্ট বসবাস করে, যার প্রত্যেকটি আইডিয়াই পুরনো দিনের খারাপ আইডিয়া বলে ক্লায়েন্টরা রিজেক্ট করে দিচ্ছিল। সে খুবই হতাশ হয়ে যায়। একদিন তার এক বন্ধু তাকে একটা পাবলিক বাথ হাউসে নিয়ে যায়, যেটা তার একদমই পছন্দ হয় না। সবার চিৎকার চেঁচামেচির কারণে সে ডুব দিয়ে জলের তলায় বসে পড়ে একটু শান্তির জন্য। তখনই সে পুলের নিচে একটা গর্ত দেখতে পায়। সে ভালোভাবে ব্যাপারটা দেখার জন্য যখন গর্তটার কাছে যায়, তখন একটা অজানা শক্তি তাকে ওই গর্তের দিকে টেনে নেয়। সে সেখানে ঠিক করে নিঃশ্বাস নিতে পারে না, তাই সে জলের ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু জলের ওপরে গিয়ে দেখে যে সে সেই প্রাচীন রোমের বাথ হাউসে নয়, বরং একটা মডার্ন বাথ হাউসে পৌঁছে গেছে। সেই বাথ হাউসে যে বয়স্ক মানুষগুলো স্নান করছিল, তারা লুসিয়াসকে উলঙ্গ দেখে অবাক হয়ে যায়। আসলে লুসিয়াস কোনোভাবে প্রাচীন যুগ থেকে মডার্ন যুগে টাইম ট্রাভেল করে ফেলেছিল। এরপর লুসিয়াস ওই মডার্ন বাথ হাউস দেখে অবাক হয়ে যায়, কারণ তার জীবনে সে আগে কখনো এরকম কিছু দেখেনি। বাকেট, ট্যাপকল, ম্যাসাজ করার যন্ত্র, এসব দেখে সে অবাক হয় আর ভাবে সে এগুলোর ব্যাপারে আগে কেন ভাবেনি। তারপর সে ভুল করে মেয়েদের চেঞ্জিং রুমে ঢুকে যায়। আরেকজন বয়স্ক মহিলা তাকে কিছু একটা ছুঁড়ে মাথায় মারে এবং সে অজ্ঞান হয়ে যায়। এখানে ম্যামি নামের একজন উঠতি ম্যাঙ্গা আর্টিস্টকে দেখা যায়। লুসিয়াসকে দেখে তার মাথায় একটা নতুন ক্যারেক্টার তৈরি করার আইডিয়া আসে, আর সে লুসিয়াসের ছবিটা এঁকে নেয়। কিছুক্ষণ পর যখন লুসিয়াসের জ্ঞান ফেরে, তখন তাকে একটা সুস্বাদু দুধ খেতে দেওয়া হয়, আর সেটা খেয়ে লুসিয়াসের এতটাই ভালো লাগে যে সে আবার অজ্ঞান হয়ে যায়। এরপর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সে আবার প্রাচীন রোমে পৌঁছে গেছে, আর সবাই তাকে বলে যে সে জলের তলায় ডুবে গিয়েছিল, তাই কিছুক্ষণ আগে তাকে তুলে আনা হয়েছে। লুসিয়াস ভাবে যে হয়তো সে স্বপ্ন দেখছিল, কিন্তু সেই সুস্বাদু দুধের বটলটা তার পাশে সে পড়ে থাকতে দেখে। এরপর দু মাস কেটে যায়, আর লুসিয়াস সেই বাথ হাউসের মালিককে তার আইডিয়া জানায় এবং বাথ হাউসটাকে মডার্ন করে তোলে, ঠিক যেমনটা সে টাইম ট্রাভেল করে দেখেছিল তেমন। এতে সে খুবই প্রশংসা করায় আর ভালো রকম টাকাও উপার্জন করে। একদিন যখন সে বাথটাবে বসেছিল, তখন একজন বয়স্ক লোক তাকে বলে যে যদি তার বাড়িতেও এরকম একটা বাথটাব থাকতো তাহলে খুবই ভালো হতো। এরপরে লুসিয়াস আবার সেই বাথটাবের ভেতর দিয়ে টাইম ট্রাভেল করে 21 শতকের একটা মডার্ন বাথটাবে পৌঁছে যায়। তখনই ওই বাথরুমে একজন বয়স্ক লোক আসে আর তাকে স্নান করিয়ে দিতে বলে। লুসিয়াস যখন তাকে স্নান করিয়ে দিচ্ছিল, তখন সে অনেক মডার্ন জিনিস যেমন শাওয়ার, শাওয়ারের টুপি ইত্যাদির ব্যাপারে জানতে পারে। তারপর দেখা যায় যে ওই বাড়িটা ম্যামির বাড়ি ছিল। ম্যামি যখন লুসিয়াসকে দেখতে পায়, তখন সে তার আঁকার খাতাটা আনতে চায়, কিন্তু এসে দেখে যে লুসিয়াস আর ওখানে নেই। এদিকে লুসিয়াস আবার রোমে ফিরে আসে আর ওই বয়স্ক লোকটার বাড়ির মধ্যে বাথটাব বানিয়ে দেয় এবং তার থেকে প্রচুর পয়সা পায়। এখন তার দিন ভালোই কাটছিল, কিন্তু তার স্ত্রী তাকে বলে যে সে বাচ্চা নিতে চায়, আর লুসিয়াসের সবসময় ব্যস্ত থাকা নিয়েও অভিযোগ করে। তখন তাদের মধ্যে ঝামেলা হয় আর তার স্ত্রী সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর এম্পেরার হার্ডিয়ানাসের একজন মেসেঞ্জার এসে তাকে বলে যে এম্পেরার তাকে ডেকে পাঠিয়েছেন। যখন লুসিয়াস সেখানে যায়, তখন এম্পেরার জানান যে সে পাবলিক বাথ হাউসের যে রেনোভেশনটা করেছে তাতে তিনি মুগ্ধ, আর তিনি চান যে তার জন্য লুসিয়াস এমন একটা প্রাইভেট বাথ হাউস বানাক যা এর আগে কেউ কখনো দেখেনি। লুসিয়াস তাতে রাজি হয়ে যায় আর শহরের এদিক ওদিক ঘুরতে থাকে নতুন আইডিয়ার খোঁজে, কিন্তু সে কিছুই খুঁজে না পেয়ে হতাশ হয়ে যায়। এরপর সে একটা গর্তের মধ্যে পড়ে যায়। পরের সিনে আবার 21 শতকের সময় দেখানো হয়। সেখানে দেখা যায় যে ম্যাঙ্গা আর্টিস্ট হিসাবে ম্যামের কেরিয়ার খুব একটা ভালো যাচ্ছিল না, তাই সে একটা বাথরুম ইকুইপমেন্টস শপে কাজ করছে।
একদিন সে ওই শপের একটা বাথটাবের জল চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আর হঠাৎ সেখান থেকে লুসিয়াস উঠে আসে। বাথটাবের জল থেকে আপনা আপনি বাবলস উঠতে দেখে লুসিয়াস অবাক হয়ে যায়। শপের ম্যানেজার এই আশ্চর্য মানুষটার ব্যাপারে কমপ্লেন করার জন্য যায়। তখন লুসিয়াস ম্যামিকে বলে সেই জায়গাটা তাকে ভালো করে ঘুরিয়ে দেখাতে, এবং তার পরিবর্তে সে তাকে একটা প্রাচীন মিশরের কয়েন দেয়। যদিও ম্যামি সেই কয়েনটা কি জিনিস সেটাও বোঝে না, আর তার ভাষাটাও ঠিকঠাক বুঝতে পারে না। তারপর ম্যামি তাকে সেই জায়গাটা ঘুরিয়ে দেখায় এবং লুসিয়াস অবাক হয়ে যায় নতুন টেকনোলজি দেখে, যেমন ইউরিনালস, কমোড ইত্যাদি। তারপর সেই রোমে ফিরে গিয়ে এম্পেরারকে একটা দারুণ বাথ হাউস বানিয়ে দেয়, যেখানে একটা কোমর থাকে যেটার ভেতর দিয়ে জল ঝর্দার মতো উঠতে থাকে, যাতে হাত দিয়ে জল শৌচ করতে না হয়। আর একটা বাথটপ বানিয়ে দেয় যেখানে বাবলস উঠতে থাকে। যদিও এটার জন্য ক্রীতদাসদের রাখা হয়েছিল নিচ থেকে পাইপের মাধ্যমে ফু দিয়ে বাবলস তৈরি করার জন্য, সেই বাথটাবের পাশে গ্লো করতে থাকা একটা ছোট অ্যাকোয়ারিয়াম ও সুগন্ধি মোমবাতি দিয়ে পুরো বাথটাবটাকে সাজিয়ে দিয়েছিল। এম্পেরার খুবই খুশি হয়ে তাকে একটা বিশেষ নেকলেস উপহার দেয়। লুসিয়াস খুবই খুশি হয় আর তাড়াতাড়ি বাড়ি যায় তার স্ত্রীকে সেই নেকলেসটা দেখাবে বলে। কিন্তু গিয়ে দেখে যে তার স্ত্রী তারই প্রিয় বন্ধুর সাথে মিলিত হচ্ছে। তার পরের সিনে দেখা যায় লুসিয়াস খুবই ভেঙে পড়ে, কারণ তার স্ত্রী তার প্রিয় বন্ধুর সাথে পালিয়ে যায়। অন্যদিকে আবার 21 শতকের সময় দেখানো হয়, যেখানে ম্যামিকে দেখা যায় সে তার হোম টাউনে ফিরে এসেছে, কারণ তার ম্যাঙ্গা আর্টিস্টের ক্যারিয়ার ভালো চলছিল না, আর বাথ ইকুইপমেন্ট দোকানের চাকরি থেকেও তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল। সে হোম টাউনের একটা প্রাচীন বাথ হাউসে কাজ করতে শুরু করে। একদিন সে প্রাচীন রোমান সভ্যতা নিয়ে ভালো করে দেখছিল, তখন সে দেখে যে কয়েনটা লুসিয়াস তাকে দিয়েছিল সেটা আসলে রোমের প্রাচীন সময়ের কয়েন। আর যেহেতু লুসিয়াস আসে আর গায়েব হয়ে যায়, তাই তার সন্দেহ হয় যে হয়তো লুসিয়াস অতীত থেকে আসা কোনো মানুষ। এদিকে লুসিয়াসকে এম্পেরার আবার ডেকে পাঠায়, আর সে এম্পেরারের কাছে গিয়ে জানতে পারে তার ছেলে মারা গেছে, এবং তিনি বিশ্বাস করেন যে তার ছেলে একটা কুমির হয়ে আবার ফিরে এসেছে। তাই লুসিয়াসকে এখন একটা এরকম জায়গার ডিজাইন তৈরি করতে হবে যেখানে কুমিরটা ভালোভাবে থাকতে পারবে। এছাড়াও এম্পেরার তাকে বলে তার বাথটাবের ওয়াটার ফ্লোটা একবার চেক করে দেবার জন্য। লুসিয়াস টাবের ভিতর নামতেই আবার সে 21 শতকের সময় পৌঁছে যায়, আর নিজেকে একটা কুমিরের খাঁচার মধ্যে দেখতে পায়। সেখানে সেই সময় ম্যামিও একজনের সাথে ডেটে যায়, কিন্তু সেই ছেলেটার সাথে তার সময় কাটাতে একদমই ভালো লাগছিল না। তখনই সে খাঁচার মধ্যে লুসিয়াসকে দেখে খুশি হয়ে যায়, আর তাকে খাঁচা থেকে বার করে সে কুমিরের স্যাংচুয়ারিটা ঘুরিয়ে দেখায়। লুসিয়াস ওখানে ভালো করে দেখে এবং শেখে যে একটা কুমিরকে কিভাবে ভালো করে রাখতে হয়। এরপর ম্যামিক তাকে আর্চারি সেকশনে নিয়ে যায়, আর লুসিয়াস সবকটা তীর একদম ঠিক নিশানায় লাগায়। তাতে ম্যামির সন্দেহটা আরও বেশি জোরালো হয়। কিছু সময় পর লুসিয়াস আবার তার সময় ফেরত চলে যায়, আর কুমিরের থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দেয়। এর কিছুদিন পর এম্পেরার জানতে পারে রোমের একটা বিদ্রোহী দল রোমের সৈন্যদের ওপর আক্রমণ করছে, কারণ তারা এই এম্পেরারের শাসনে খুশি না এবং তারা এই এম্পেরারকে ক্ষমতাচ্যুত করতে চায়। বিদ্রোহী দল আর এম্পেরারের সৈন্যদের মধ্যে এই যুদ্ধ প্রায় 1 বছর ধরে চলছিল। এম্পেরারের বয়স হয়ে যাওয়ায় সে তার ভাইপো সিওনিয়াসকে নতুন এম্পেরার বানিয়ে দেয়। এম্পেরার হিসাবে সিওনিয়াস প্রথমে রোমকে একটা সুন্দর বাথ হাউস বানিয়ে দিতে চায়, যাতে মানুষের সাপোর্ট ফিরে পায়, আর এই কাজে সে লুসিয়াসের সাহায্য চায়। কিন্তু সিওনিয়াসের নীতি লুসিয়াসের পছন্দ হয় না, কারণ সে একজন খুবই অহংকারী এম্পেরার। লুসিয়াস এটা বোঝে যে সে যদি রোমের এম্পেরার থাকে, তবে রোম এম্পায়ারকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই সে সিওনিয়াসের কাছে যায় আর বলে যে সে এই কাজে তাকে কোনো সাহায্য করতে পারবে না। তাতে সিওনিয়াস বলে যে যদি সে এম্পেরারের কথা না শোনে, তাহলে তাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন লুসিয়াস অন্য একজন আর্কিটেক্টের কাছে গিয়ে অনুরোধ করে তাকে এই কাজটির দায়িত্ব নিতে, কিন্তু এই আর্কিটেক্টটি বলে যে তার আজ এত খারাপ অবস্থার জন্য লুসিয়াসই দায়ী, আর তাদের মধ্যে মারপিট বেঁধে যায় এবং লুসিয়াস একটা পাতকুয়োর মধ্যে পড়ে যায়।
যখন তার জ্ঞান ফিরে সে দেখে যে সে আবার 21 শতাব্দীর সময় পৌঁছে গেছে আর কিছু বয়স্ক লোক তার সেবা করছে, কারণ মারপিটের সময় তার শরীরে আঘাত লেগেছিল। সেই লোকগুলো তাকে হট স্প্রিংয়ে নিয়ে যায় আর বলে যে ঝর্ণার গরম জলে স্নান করলে মানুষ তাড়াতাড়ি সেরে ওঠে। লুসিয়াসকে তারা নিজেদের তৈরি অ্যালকোহল দেয় যেটা খেয়ে তার গলা জ্বলে যায়। এর পরের দিনে লুসিয়াস আর ম্যামিকে একসাথে দেখা যায়। ম্যামি এতদিনে অল্প অল্প ল্যাটিন শিখে নিয়েছিল। ম্যামি ল্যাটিনে তাকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু লুসিয়াসের এতটাই নেশা হয়ে গিয়েছিল যে সে ম্যামিকে নিয়ে একটা পুলের ভিতর পড়ে যায়। আর এবার তারা দুজনেই প্রাচীন রোম সাম্রাজ্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে ম্যামি জানতে পারে যে এম্পেরার লুসিয়াসকে মারার আদেশ জারি করেছে তার কথা না মানার জন্য। ম্যামি তাকে এম্পেরারের হয়ে কাজটা করতে বলে, কিন্তু লুসিয়াস মানে না আর তার সব জিনিস গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বয়স্ক লোকগুলো ম্যামিকে খোঁজার চেষ্টা করে এবং তারাও ওই পুলে পড়ে গিয়ে প্রাচীন রোম সাম্রাজ্যে পৌঁছে যায়। এদিকে রাস্তায় লুসিয়াস একটা হট স্প্রিং দেখতে পায় আর তার মনে পড়ে যে বয়স্ক লোকগুলো তাকে হট স্প্রিং এর সাহায্যে কিভাবে সারিয়ে তুলেছিল। তাই সে ভাবে এভাবেই এম্পেরারের আহত সৈনিকদেরকে সারিয়ে তোলা যাবে। তখন সে এম্পেরারের কাছে যায় আর তার আইডিয়াটা বলে, আর এও বলে যে এই আইডিয়াটা তাকে অ্যান্টোনিয়াস দিয়েছে। অ্যান্টোনিয়াস আসলে রাজগদিরই আরেকজন দাবিদার এবং সে সিওনিয়াসের থেকে অনেক বেশি যোগ্য ছিল। তাই লুসিয়াস অ্যান্টোনিয়াসকে এম্পেরারের চোখে বেশি যোগ্য প্রমাণ করতে চেয়েছিল। এম্পেরার হট স্প্রিং বানানোর কথা মেনে নেয়। তারপর লুসিয়াস, ম্যামি এবং বাকি বয়স্ক লোকগুলো মিলে কাজ করতে শুরু করে দেয়। সেখানে তারা কিছু ছোট ছোট কটেজ বানায় যেখানে আহত সৈনিকরা বিশ্রাম নেয়। আর মডার্ন ঔষধি কাজে লাগিয়ে ম্যামি তাদেরকে খুব তাড়াতাড়ি সারিয়ে তোলে। কয়েক মাস পর এম্পেরারির সৈনিকরা যুদ্ধে জিতে যায় আর সেটাকে সবাই উদযাপন করে। এই সময় একটু দূরে ম্যামি আর লুসিয়াসকে একান্তে বসে থাকতে দেখা যায়। তাদের দুজনের মধ্যে আসলে একে অপরের প্রতি একটা অনুভূতির জন্ম নিচ্ছিল। এরপর বয়স্ক লোকগুলো হঠাৎ উধাও হয়ে যায় এবং ম্যামিও উধাও হতে শুরু করে। তখন লুসিয়াস ম্যামিকে বলে যে রোমে আসার অনেক রাস্তাই আছে, শুধু খুঁজে নেবার অপেক্ষা। পরের দৃশ্যে অ্যান্টোনিয়াসকে এম্পেরারের অ্যাডভাইজার বানাতে দেখা যায়। লুসিয়াসকেও সম্মানিত করা হয় যুদ্ধের সময় তার সাহায্যের জন্য। অন্যদিকে মডার্ন সময় ম্যামিকে দেখা যায় যে সে তার জীবন নতুনভাবে শুরু করেছে। একদিন ম্যামি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ সে দেখে লুসিয়াস একটা পুলের ভেতর থেকে উঠে আসছে। আর এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আর আপনি যদি জানতে চান একটা মারণ ভাইরাসের আক্রমণে যখন ফিল নামের একটি মানুষ ছাড়া পৃথিবীতে আর কেউ বেঁচে থাকে না তখন সে কিভাবে পৃথিবীতে সার্ভাইভ করে, তাহলে ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।